আমরা মূলত এই বেতের কাজ করি কেনপোড়া বেত বাঁশ দিয়ে বিভিন্ন প্রকার জিনিস আমরা তৈরি করি হাতের কাজ সব বাংলাদেশের পণ্য তে আমরা বেতের জারবাতি তৈরি করি ল্যাম্পশিট তৈরি করি বেতের ট্রে আছে সুবাসেট আছে তারপর ল্যাম্পশিট আছে মিরর আছে আয়না আছে বিভিন্ন প্রকার শত শত আইটেম আমরা তৈরি করে থাকি তে আগে আমরা বাবা তৈরি করছে বড় ভাই করছে এখন আমরাও করতেছি এখন ফ্যামিলি যৌথ হতে সবাই এই কাজ করি বেত পাওয়া যায় না আমাদের দেশে অন্য অন্য জায়গা থেকে বেত আনতে হয় সংগ্রহ করে আনতে হয় আমাদের আর্থিক অবস্থা ওরকম না টাকা পয়সার দরকার আমাদের যদি একটু সরকারের থেকে যদি একটু সাহায্য করতো বা লোন টোন দিত তাইলে আমরা একটু একটু বাঁচতে পারতাম আর কি ব্যবসাটা আমরা করতে পারতাম আমাদের আমাদের বিয়ে বিদেশে এই মালটা যায় এই যে বুনাইতে পারি চাকর দিতে পারি আর এই বৌরা করে এমনি হলা মারা মারে এই যে নাতি আছে নাতি করে কুলাই করে আমাদের সংস্থা প্রায় 15-20 জন লোক জীবিকা নির্ভর করতেছে কাজের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিতে আরো বিভিন্ন ফ্যাক্টরি আছে বাইরে বিভিন্ন দেশে সুইজারল্যান্ড জাপান আমেরিকা কোরিয়া বিভিন্ন দেশে যায় তো আমরা সব দেশের নামও জানি না যে মালটা তারা ডিল করে তো আমরা তাদের কাছ থেকে অর্ডার আনি ওই হিসাবে তারা মাল দিই করোনার কারণে আমরা অনেক মাল দিতে পারছি না অনেক মাল স্টক আটকে আছে এক্সপোর্ট বন্ধ আর বাংলাদেশেও বিভিন্ন কোম্পানিতে নেয় আরং নেয় তারা দোকান খুলতে পারতেছে না তারাও মাল নিতে পারছে না বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কি যেমন বিডি ক্রিয়েশনে দেই কনেক্সপুতে দেই আর্টিসানে দেই বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এখান থেকে মাল সবরাহ করে সংগ্রহ করে কিন্তু সেই মালগুলা এরা যেই রেট পায় যদি আমাদের কিছু পরিমাণও লাভ হইতো তাহলে আমরা খুব ভালো থাকতে পারতাম কিন্তু আমরা যেভাবে আমাদেরকে প্রাইসটা দেয় কিন্তু আমাদের কারিগর নিয়ে বা নিজেকে চলতে অনেক কষ্ট হয় তো আমরা চাইছিলাম এই শিল্পটা বাঁচিয়ে রাখতে হলে বা শিল্পটা ভালো রাখতে হলে সরকারের সাহায্য সহযোগিতা চাই